গ্যাংটক থেকে মাত্র 57 কিলোমিটারের মতো হবে। আপনি সিআরজিপে করেও চলে আসতে পারেন এখানে। আর যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে আসেন তাহলে এই লেককে পুরো 4 জেন পাবেন। ও ইয়ে হ্যাঁ এলিফ্যান্টা লেক তো দেখতে পাচ্ছেন জুলুকের জিগজ্যাগ গুলো। গুরুজি কোথায় গেল রে? চলে গেলে ওরা তিনজন রয়ে গেল, আমি বেরিয়ে গেলাম। মনে হয় আপনারা ভাবছেন যে কি হলো ব্যাপারটা। আসলে সুব্রতর একটু সমস্যা আছে, ওই জন্য ওকে বাড়ি যেতে হবে। ওই জন্য ওরা তিনজন বেরিয়ে যাচ্ছে এখান থেকে গুরদঙ্গা করে, আর আমি এখান থেকে ছাঙ্গু বাবা মন্দির জুলুক এটা করে আমি অন্য রুট দিয়ে একা বেরিয়ে পড়েছি যাবো বলে। মানে এখান থেকে আমার সোলো জার্নি শুরু হলো। বাই বাই নাগা লজ, নাগা টুরিস্ট লজ। এখন সামনে সোজা গ্যাংটক, এবং গ্যাংটক থেকে আমি ছাঙ্গু লেকের দিকে, অর্থাৎ ওই নাথুলা পাশের রাস্তার দিকে আমি ঢুকবো। তো নিশ্চয়ই আগের পার্টগুলো দেখেছেন, গুরডংমা কিংবা আমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। আশা করি এই পার্টটিও আপনাদের ভালো লাগবে, অবশ্যই দেখুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। বাহ কি সুন্দর একটা দৃশ্য, সকাল সকাল এত ভালো, মানে মন ভালো করা। চলো আমাকে তো এগিয়ে যেতেই হবে। তো গতকাল আমরা গুরুদংমা থেকে ফিরেছিলাম। গুরুদংমার যে মানে প্রচণ্ড ঠান্ডা, হাড় কাঁপানো, মানে মনে হচ্ছে যে আমার পা আর হাতগুলো নেই এরকম একটা অবস্থা, এত ঠান্ডা। তারপরে থাঙ্গু থেকে মানে বেশ ভালো পরিমাণ বরফ, যদিও প্রতি বছর ঠিক এই সময় বরফ পড়ে না, আর একটু লেটে পড়ে, কিন্তু এই বছর কেন হঠাৎ আগেই পড়ে গেছে আর কি। তো বলা যায় এটাই আমার ফার্স্ট সোলো ট্যুর, মানে গ্রুপকে এক জায়গা থেকে বাই বাই করে আবার একা একা বেরিয়ে পড়া, এটা আমার ফার্স্ট টাইম। যা তো এখন আপাতত আমাকে মঙ্গান যেতে হবে, এবং মঙ্গান থেকে গুড্ডুজির হোটেল থেকে আমাকে পেট্রোল তুলতে হবে। অর্ধেক পেট্রোল রয়েছে, বাকিটা ফুল করে নিতে হবে, কারণ একা রয়েছি, কোনো রিস্ক নেওয়া যাবে না। তো এখন ঠিক আছি তাসি ভিউ পয়েন্ট, আমি এখন যাব নাথুলা, ছাঙ্গু এবং জুলু হয়ে আমি আজকে রিটার্ন করবো। আর আগেই আপনারা জানতে পেরেছেন যে আজকে আমি একা রয়েছি, বাকি সব মেম্বাররা ওখান থেকে আলাদা হয়ে গেছে। এই হোটেলে আমি টিফিন করলাম, হোটেল রেসিকা। এবারে আমি যাব এই রাস্তা নাথুলা, আর ওই দিকের রাস্তা চলে যাচ্ছে গ্যাংটক। আমি এখন যাব নাথুলা, আর ঠিক এর তাসি ভিউ পয়েন্ট। ছাঙ্গুলে কম বেশি 47 কিলোমিটার রাস্তা, আর যতটুকু ইনফো নিলাম রাস্তা বেশ ভালো। পুলিশ কা তো অরিজিনাল। ওহো মতলব আগে যে আগে যে তিন দোস্ত হ্যাঁ ও নেই হ্যাঁ মেয়ে সিপ আকেলা হুম যানসে জানেন কে বাদ হুম দো রাস্তা মিলেঙ্গে আপকো হুম থোড়ে সামনে আপ উপর সে ভি যা সকতে হ্যাঁ কোন সা মতলব মতলব কে বলা কি জলদি হোগা জলদি তো আছে দোনো রাস্তে এক হি হ্যাঁ
लेकिन रास्ता अभी ओपनिंग हुआ है ना। हाँ अच्छा अच्छा, लेकिन नॉर्थ की जैसा तो नहीं है। नॉर्थ के जैसे नहीं है। यहाँ से डायरेक्ट आरएन। हाँ जुलुक, जुलुक पर ही जाएंगे ना आप? जुलुक से फिर वापस यहीं क्या होंगे? नहीं उधर से रोंगपो जो है, रोंगली, रोंगली, हाँ रोंगली निकल जाएंगे। ফাইনালি পুরো পারমিটের প্রসেস কমপ্লিট করে বেরোতে বেরোতে এক ঘন্টা লাগলো। আমি তার মানে আমার শিডিউল টাইম থেকে এক ঘন্টা লেট, জানি না আজকে ওইখান দিয়ে আমাকে রংলি বা রংপো বেরোতেই হবে। তবে একটা জিনিস শিওর, রাস্তা যথেষ্ট ভালো, অন্তত ছাঙ্গু বাবা মন্দির পর্যন্ত তো ভালো, তারপরে আগে দেখা যাক কি হয়। তো মানে অন্যান্য রাজ্যের পুলিশের তুলনায় আমার আজকে দাঁড়িয়ে লাস্ট এক ঘন্টা যে এক্সপিরিয়েন্স হলো, যে সিকিম পুলিশ মারাত্মক রকমের হেল্পফুল, যেটা আমি দেখলাম। মানে প্রবলেম হয়েছে, আমাকে সঙ্গে সঙ্গে একজন এলেন, নিয়ে চলে গেলেন অফিসে, মানে নিজে ফটাফট করে পারমিট, নতুন করে পারমিট যে ফর্ম রয়েছে সেটা ফিল আপ করলেন, করে আমাকে বললেন কিছুক্ষণ ওয়েট করতে, যিনি অথরিটি মানে যার রয়েছে আর কি, সেই অফিসার আসবেন এবং সই করেই সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন। তো দেখলাম আরেক হবে, তো যাই হোক এখান থেকে হয়ে গেল ভালো। যদি আমাকে গ্যাংটকের অফিসে যেতে হতো তাহলে আজকে আর আমার ছাঙ্গু বাবা মন্দির যাওয়া হতো না। তো আমি গতকাল ছিলাম নর্থ সিকিম, আর মানে গুরুদংমা, লাচেন, লাচুং এগুলো সব নর্থ সিকিমের মধ্যে পড়ে। আর আমি আজকে যে রুটে চলেছি, ছাঙ্গু বাবা মন্দির, কুপু, নাথাং ভ্যালি, জুলুক, এই সমস্ত এরিয়াগুলো আপনার ইস্ট সিকিমের মধ্যে পড়ে। নর্থ সিকিম এবং ইস্ট সিকিম দুটো সাইডেতেই চায়না বর্ডারের সাথে শেয়ার করা ইন্ডিয়ার। ভিডিও দেখতে থাকুন বন্ধুরা, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। বাপরে, এই এক ইস্ট সিকিমে যথেষ্ট দেখা যায়, এগুলো মনে হচ্ছে জঙ্গলি। যাক বাবা বাঁচা গেল, যদি আবার আমার পিছনে তাড়া করতো। তো বন্ধুরা যেতে যেতে একটু দাঁড়িয়েই পড়লাম, আমার সামনে একটি খুব সুন্দর ভিউ রয়েছে, আপনাদেরকে দেখাবো ওই জন্যই। চল ভাই দাঁড়া। আহা, ওই দূরে দেখতে পাচ্ছেন, অপূর্ব অপরূপ সুন্দর, দারুণ লাগছে। আহা, বেশ এই পাহাড়ের ধারে একটা ছোট্ট কুঁড়ে ঘর হতো, বিউটিফুল, বিউটি অফ নেচার একদম। ছাঙ্গু 11, নাথুলা পাস 26 কিলোমিটার, বাবা মন্দির 27 কিলোমিটার। থ্যাংক ইউ। তো বন্ধুরা ছাঙ্গু লেক আর খুব বেশি দূর নয়, ছাঙ্গু লেক ছাড়াও নিয়ারেস্ট আরও একটা পয়েন্ট ছিল নাথুলা পাস, যে নাথুলা পাস দিয়ে চায়নার সাথে অতীতে ট্রেড হতো, বর্তমানেও হয় কম বেশি, কিন্তু এখন নাথুলা পাস এই সাইট সিনটা পুরোটা বন্ধ। তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছেন চলে এসেছি ছাঙ্গু লেক, বছরের অন্যান্য সময় অনেক ট্যুরিস্ট আসে ইস্ট সিকিমের বিখ্যাত লেক ছাঙ্গু, দেখতে পাচ্ছেন আমার সামনেই। বছরের প্রায় 2-3 মাস বরফে ঢাকা থাকে এই জায়গা, কিন্তু এবছর এখনো বরফ পড়েনি, সাধারণত ডিসেম্বর। তো চলুন আপনাদেরকে নিয়ে লেকের ওই প্রান্তে যাই। এখানকার একটা বিখ্যাত জিনিস হচ্ছে ইয়াকের পিঠে চড়া, তো আমি মাত্র দেখলাম একজনই রয়েছে ছাঙ্গু লেক, আর এই হচ্ছে ইয়াক সাফারির। স্যার পার্কিং কাহাঁ করে উস সাইড পে? থ্যাংক ইউ। আর ঠিক লেকের ধারেই এটি হচ্ছে ছাঙ্গু বাবা মন্দির। জয় ছাঙ্গু বাবা কি জয়। এবারে চলুন এই দিক থেকে। তোরা এই হচ্ছে ছাঙ্গু লেকের স্টোরি,
আপনাদের দেখাচ্ছি। আগে এটি ছিল ইয়াক রাখার জায়গা বহু অতীতে, কিন্তু পরবর্তীকালে এটি লেকে পরিণত হয়, যদিও এটা একটি মিথ। যাবার সময় শেষ বেশ কিছুটা উঁচু থেকে এই লেকটার ভিউ আর একবার আপনাদেরকে দেখিয়ে দিই। গ্যাংটক থেকে মাত্র 57 কিলোমিটারের মতো হবে, আপনি শেয়ার জিপে করেও চলে আসতে পারেন এখানে। আর যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে আসেন তাহলে এই লেককে পুরো ফ্রোজেন পাবেন, এই পাহাড় পুরো বরফে ঢাকা, এর তখন একটা অন্য রূপ, এখন যেটা দেখছেন সেটা সম্পূর্ণ আলাদা। তো বাই বাই লেক। তো নেক্সট পর্বে আমরা যাব ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির এবং জুলুক। তো দেখতে থাকুন ভিডিওটি, থ্যাংক ইউ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।